ছেলেদের এরকম করা উচিত না, ঠিক আছে? আপনি যেটা করতেছেন এটা ঠিক, আমার জ্ঞান আছে, আমি ভাত খাই। তুই তোর কাজ দাদা, চল ভাইয়া। আসলে তুই বোঝার চেষ্টা করেন, তো মেয়ে মানুষ ভাই। তুই আবার এসে আমার কাছে বাজ দে, তুই আবার এসে আমার কাছে বাজ দে। তোর আমি দেখে নিমু। আপু চলেন, হাত থেকে তো আগিয়ে দিয়েছি। আকাশ জি বলো, তুই আমার শত্রুর সাথে আত্মীয়তা করছিস, তোর এত বড় সাহস? আমার অধিকার মরণ পর্যন্ত আছে। আকাশ, এগুলাই ছিল আমাদের কপালে, তোর এই জন্য বাবা বড় করছিল। আপু তোমার বাসা কি এখানে? হ্যাঁ আমার বাসা এখানে। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা আমতলী গাজীপুর। ও আচ্ছা, এখানে কেন আসছেন? আমার ছোট ভাই আশিক থাকে এখানে, খুঁজতে আইছি। ঢাকা শহরে কি মানুষ খুঁজে পাওয়া যায়? অবশ্য ঠিক, কিন্তু তারপর খুঁজে বের করতে হবে। আপনারা যাবেন কোথায়? যাওয়ার কোনো জায়গা আছে? আপু আমাদের তো যাওয়ার জায়গা নাই। আচ্ছা ঠিক আছে, আমার বড় ভাই গাড়ি চালায়, লিটন গেজে আসুক, তারপর আমি ওনার সাথে কথা বলে আপনাদেরকে ব্যবস্থা করে দেবো। আপাতত আমাদের বাসায় চলেন। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। আঙ্কেল আসেন, ভাই এখনই আসবে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরা কারা বোন? ভাই ওরা গাজীপুর আমতলী থেকে আসছে। কি ব্যাপার বোন? ভাইয়া আমাদের থাকার জায়গা নাই, আমার ভাই থাকে এখানে, ওরে খুঁজে বের করতেই হবে। ঢাকা শহর খুঁজে পাওয়া যায় মানুষ? যাই হোক আপনারা বাসায় যান, আমি গাড়ি চালাইয়ে সন্ধ্যার পর আসি, দেখি কি করতে পারি। যাও বোন, তাদেরকে নিয়ে বাসায় যাও। আচ্ছা ঠিক আছে, আসছি। তোরা যা করস তা করস ভাই, আমার লিটন ড্রাইভার বোনের দুপুরে লাগবই। জ্যাম নেও আমাদের গাজীপুর আমতলি থেকে দুজন লোক আছে, বাবা আর মেয়ে, তোদের এলাকায়। ও আচ্ছা, মেয়ের বাবা না? দেখছিলাম কোথায় আছে? আচ্ছা আমি আমার জানা মতে লিটন ড্রাইভারের বাড়িতে গেছে মনে হয়।
সামনে দেখি পাখি আয়াই করছে। আপনারা কেরা? আমি আইছিলো গাজীপুর আমতলি থেকে। তুমি নাকি এই মাইয়ারে আশ্রয় দিছ? এই মাইয়ারে এখন আমি উঠাই লইয়া যেতে আইছি, কারণ এই মাইয়ারে আমি ভালোবাসি। এই মেয়ের তুমি ভালোবাসতে উঠাই নেবা কেন ভাই? আরে আমি উঠাই নিয়ে যাবো, আরে উঠাই নিয়ে যাবো, আমি বিয়ে করবো, সমস্যা? একটা মেয়ের উঠাই নিয়ে যে বিয়ে করবেন এটাও কোনো বিধানে নাই। আমার বিধানে আছে। আপনার বিধানে আছে? না, এটা অনলাইন, এটা আপনি করতে পারবেন না। কেন? তোমার বোনে রাস্তার ভিতরে অপমান করছে, আজকে মরে নিয়ে যাবে। আমার বোনে অপমান করলে আমি বিচার করবো? তুমি বিচার দেবা? কিন্তু আমার বোনে উঠাই নেবে না এটা। সর সর বল বল ফলা দিই সর। এই ধর, আপনি চিনেন নাকি? কি বলেন, আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি, চলেন। ওর বাসায় তুমি যখন শুনছি আমি যে ওদের বাসায় তুমি, ওর সাথে আমার আগে থেকে পরিচয় ছিল, সব ঝামেলা ক্লিয়ার। এখন আমাদের আর কোনো টেনশন নাই, আমরা আবার আমাদের বাসায় চলে যাবো। তুমি আশিকের কোথায় পেয়েছো? আপনারা এমনি আমাদের জন্য অনেক করছেন। ভাই, মানুষ মানুষের কারণে, আমার বোন তোমার কথা আমাকে বলছে, আমি তোমাকে চিনি নেই ভাই। দেখো, তোমার বাপ মা আমাদের ঘরে দিয়ে আসছে। চলো ভাই, আমরা সবাই একত্রে যাই। চলো বাবা, আপু চলো আমাদের সাথে। ঝুমুর যাবে? ঠিক আছে, যাবে, সমস্যা নাই। চলেন ভাইয়া, চলো। করবো না।
আমি আবার কি করলাম? তুই অনেক অন্যায় করছিস। দেখো বাবা আমি কি অন্যায় করলাম? এই যে দেখ কত সুন্দর একটা ফুটফুটে মেয়ে। দে হাত দে। এবার তোদের জোরে আমি মিলাই দিলাম। আপু ঢং করিস না, নিয়ে ঘরে যা। তোদের এই সুখের সংসার আবার আমার সুখজন ফিরিয়ে দিছে। আমার মামারা একমাত্র বোন, ওরা আমার কেউ নাই। ওরে আমি তোর হাতে তুলে দিলাম ভাই, সারা জীবন থাকতে দেখে নাই। ভাই আপনি কোনো টেনশন করেন না, সবই তো আপনার জন্যই হয়েছে। আপনি না থাকলে ভাই কি যে হইতো, আপনি কোনো টেনশন করবেন না। ভালোই, আপনি সুখে থাকবেন। আকাশ, রিনিয়া, আপু, ভাইয়া, আপনার সবাই শান্তিময় থাকেন। আপনার জন্য আমার দোয়া অবধারিত। আমি আসি, বল শান্তিতে থাকিস। ভাইয়া তাহলে আচ্ছা কোথায় যাবে? আপনি তো আমাদের ফ্যামিলিরই একজন। বাবা আমি বলছিলাম কি, ভাইয়া তো আমাদের ফ্যামিলিরই একজন, ফ্যামিলির একজন। আমাদের দুঃখে সুখে উনি যে অত পাশে ছিল, আপুরও বিয়ে শাদী হয় নাই। আমি চাইতেছি বাবা তুমি যদি কোনো কিছু মনে না করো আপুকে ভাইয়া তুলে দিতা। তো বাবা সুন্দর কথাটা হলো বাবা। হ্যাঁ তাহলে আপুর হাতটা ভাইয়ের সাথে মিলাই দাও। আল্লাহ আবার সবাইকে আমাকে মাঝে ফিরাই দিছে, এটাই আমাদের সুখের মধ্যে কি আমি নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা।